আমরা প্রবাস থেকে ব্যাংকের মাধ্যমে যে টাকা পাঠাই তাতে সরকারের পক্ষ থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয় আসলে এই আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হালাল নাকি হারাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক প্রবাসী ভাইরা এটা নিয়ে বিভ্রান্তিতে আছেন এই প্রশ্নের উত্তর হল সরকার আমাদেরকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবার জন্য যে উদ্বুদ্ধ করে এবং এর মাধ্যমে আমাদেরকে যে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয় আমরা যা টাকা পাঠাই আড়াই পার্সেন্ট সরকারিভাবে যে বোনাস বা প্রণোদনা দেওয়া হয় এটা সম্পূর্ণ হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নাই এটা আপনারা ভোগ করতে পারেন খেতে পারেন কারণ এটা হলো একটা বৈধ বা একটা ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য সরকারের ব্যাংকিং চ্যানেলে টাকা গেলে দেশের রেমিটেন্সের আপনার সেটা যোগ হয় সেই সব কারণে উদ্বুদ্ধ করার জন্য ভালো কাজে এই উপহার বা প্রণোদনা দেওয়া হয় আপনাকে আমি যদি বলি যে আপনি এখন যদি বসে যান তাহলে আপনাকে আমি পুরস্কার দেব এটা যেরকম হালাল আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে গভর্নমেন্ট যে প্রণোদনা দেয় সেটাও একইভাবে হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নাই এটা সম্পূর্ণ হালাল আমরা অনেকে মনে করি এটা হারাম এটা হারাম না এটা আপনি নিতে পারেন এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজন যদি জান্নাতে যায় তবে দুজনই কি আলাদা থাকবে না একসাথে থাকবে এটা আমাদের কোনো বোনের প্রশ্ন কিনা আমার সন্দেহ একবার লাইভে আমাকে এক ভদ্র মহিলা প্রশ্ন করেছেন যে হুজুর এমন কোনো দোয়া আছে কিনা যেই দোয়া পড়লে স্বামী জান্নাতে গেলেও হুর পাবে না আমি প্রশ্ন পড়ে কিছুক্ষণ চুপ করে গেলাম আমাদের দেশের মেয়েরা স্বামীকে কত ভালোবাসে যে জান্নাতে গেলেও ভাগ দিতে রাজি না এই বলে নিজে জান্নাতে যাওয়ার দোয়া চায় না চায় যে স্বামী জান্নাতে গেলেও হুর জান্না পায় বুঝতে পেরেছেন এখন এই যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে জান্নাতে গেলে একসাথে থাকবে নাকি আলাদা থাকবে দুইজনে যদি জান্নাতে থাকে তাহলে আলাদা থাকার তো কোনো প্রশ্নই উঠে না অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তারা একত্রে থাকবে এই প্রশ্ন এক ভদ্রলোক দিয়ে গেছেন দিয়ে যাওয়ার সময় বলছেন আরেকটা সম্পূরক প্রশ্ন আছে মুখে বলে দিয়ে গেছেন শেষের দিকে সেখানে সম্পূরক প্রশ্নটা হলো যে যদি দুজন জান্নাতেই থাকেন বুঝলাম তো আর হুরের দরকারটা কি এটা শুনে আমার আরো পরিষ্কার হয়েছে যে প্রশ্নটা কোনো মহিলা করছে বাঙালি নারী স্বামীকে অনেক বেশি ভালোবাসেন যতটুকু ভালোবাসা দরকার তার চেয়ে বেশিও বাসে যাই হোক দেখেন এটা নিয়ে অনেক লম্বা চড়া কথা বলতে হবে না আমি খুব সংক্ষেপে মূল বিষয়টা আশা করি আপনাদের বোঝাতে পারবো সেটা হলো আমরা জান্নাতটাকে দুনিয়ার মতো মনে করি দুনিয়াতে কোনো মহিলাই সতীন পছন্দ করে না আছে কোনো মহিলা পৃথিবীতে কেউই পছন্দ করে না আমরা মনে করি জান্নাতে গেলেও তো আমার এই হুর টুর থাকবে আমার স্বামীর আশপাশ এগুলো দেখে তো আমার মেজাজ গরম হবে তাহলে আবার জান্নাত হইল কি যেখানে আমার মনটা ভালো থাকবে না এটা কেমন জান্নাত হলো জান্নাত আ যা কে আসৎ জান্নাত তো সে জায়গায় যেখানে কোনো কষ্ট হবে না তা আমার কষ্ট থাকলে আর জান্নাত হলো কেমনে এটার উত্তর হলো কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানযাহনা মা ফি সুদুরহিম মিন গিল জান্নাতীদের অন্তর থেকে হিংসা নামক আইটেমটা এই যে আমাদের হিংসা হয় ঈর্ষা হয় মনে একজন আর জনের প্রতি দুঃখ লাগা কাজ করে এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের বডি থেকে বের করে দিবেন কোন জান্নাতীদের মধ্যে কোনো হিংসা থাকবে এবং পরশ্রীকাতরতা বলতে কিছু থাকবে না তাহলে কি হ দাঁড়ালো একজন নারী দুনিয়াতে তার কাছে মনে হচ্ছে হায়রে আমার স্বামীর জান্নাতে হুর থাকলে তো আমার জিনিসটা অসহ্য লাগবে বাস্তবে তিনি যখন জান্নাতে যাবেন তখন তার এই মেন্টালিটিটা আর থাকবে একজন প্রশ্ন করছে আচ্ছা ভাই আমি শুনছি আল্লাহ কোরআনে এবং তার তারা সুলসাদাম হাদিসে বিভিন্ন জায়গায় বলেছেন জান্নাতে জান্নাতিরা যা চাবে তা পাবে কথা ঠিক আছে হুজুর হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু আরে বলার কি জান্নাতে যা চাবে সব পাবে ক হ্যাঁ সব পাবে আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে এখন আমি যদি আল্লাহর বলি আল্লাহ জান্নাতে আমার বিড়ি লাগবে তখন আপনি একটু আগে বলছেন যা চাবে তা পাবে তাহলে তার মানে আল্লাহ আমাকে জান্নাতে বিড়ি দিবে উনি মনে করছে হুজুর তো আজকে দিছি আটকায় প্রশ্ন করে আমি বলি ভাই আপনি যখন জান্নাতে যাবেন এই কুরুচিপূর্ণ খাবারটা খাওয়ার চাহিদা আপনার থাকবে না আপনি দুনিয়া বসে এখন চিন্তা করতেছেন এটা আমরা অনেকে দুনিয়াতে বসে আলমল গায়েব বা অদৃশ্যের জগতের অনেক কিছুকে আমাদের সাথে মিলাই এই যে মহাশূন্যে যারা যান মহাশূন্যের বিভিন্ন ভিডিও ইউটিউবে বিভিন্ন জায়গায় আছে সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মহাশূন্যে গিয়েছে আপনারা অনেকে জানেন বিভিন্ন নবচারীরা তারা মহাশূন্যে যায় মহাশূন্যের অনেক কিছু আমাদের পৃথিবীর সাথে বনে না অনেক কিছুই বনে না আমি বিস্তারিত আলোচনা যাওয়ার সুযোগও নেই কারণ এটা আমার সাবজেক্টও না এটা আমার খুব বেশি ধারণা নেই অনেকগুলো ভিডিও দেখেছি সেই তার আলোকে আমার ধারণা হয়েছে অনেক আর্টিকেল পড়েছি কিছু ধারণা হয়েছে আপনারাও জানেন তাহলে সামান্য একটু মহাসুম্য এখান থেকে দূরে দুনিয়ার কোনো কিছুর সাথে যদি মিল না থাকে তাহলে আলমল গায়েব আখেরাতের জগৎ অদৃশ্যের জগৎ এটাকে দুনিয়ার সাথে হিসাব মেলানোটা এটা ভুল সেখানে আমাদের এখানকার মতোই সব কিছু হবে তা কিন্তু না আপনার এখানে যা মনে চাচ্ছে সেখানে তাই মনে চাবে এরকমটি মনে করার কোনো কারণ নাই অনেক সময় প্রফেসরের সাথে লাঞ্চে বা ডিনারে গিয়ে খাবার খেয়ে সমস্যায় পড়তে হয় প্রশ্ন হলো অমসলিম প্রক্রিয়া জবে করা বা না জানা সত্ত্বেও মুরগি গরু হালাল পশুর মাংস খাওয়া যাবে কিনা দেখুন যদি কোনো মসৃক যারা শিরকে লিপ্ত তারা যদি কোনো পশু জবে করে তাদের জবে করা পশু হালাল হলেও যেহেতু তারা জবে করেছে সেটা খাওয়া আমাদের জন্য হালাল হবে না পৃথিবীর বিভিন্ন দেশে হালাল সার্টিফিকেশন সিস্টেম প্রচলিত আছে বিভিন্ন অথরিটি ওলামা একরামের তত্ত্বাবধানে তারা চেক করে যে জবেটা হালাল পদ্ধতিতে হচ্ছে কিনা এরকম অথরিটি যদি থাকে এবং তারা যদি নির্ভরযোগ্য হয় তাহলে তাদের সার্টিফিকেট দেখে আপনি সেটা খেতে পারেন আর যদি এরকম অথরিটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে হালাল হারাম নিরূপণ করে নিতে হবে যদি সন্দেহপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সন্দেহ প্রবণতা সন্দেহ পরায়ণতার কারণে বা সন্দেহপূর্ণতার কারণে সেটাকে বর্জন করাটাই হবে তা আর দাবি এক বোনের প্রশ্ন যে ওনার দুজন মেয়ে আছে কোনো ছেলে নাই ওনার স্বামীর সম্পত্তির অংশ ওনার ভাতি যারা পাবে কিনা দেখুন আল্লাহ তালা কোরআন কারিমি বলেছেন ফাইন কুন্দানি সাউকাস না তিনি ফালাহুন না ফুলুফা মা তারক ওয়াইনকানা তুয়া হেদাহ ফালাহান নিস যদি কারোর মেয়ে দুইটা হয় বা দুইয়ের বেশি হয় কোনো ছেলে না থাকে তাহলে যা সম্পদ আছে তার তিন ভাগের দুই ভাগ পাবে ওই দুই মেয়ে আর এক ভাগ অন্য সবাই পাবে অনেকেই পাবে সেখানে মা থাকতে পারে স্ত্রী থাকতে পারে কে পাবে কে পাবে না সেটা কে আসে নাই তার উপর নির্ভর করে কিন্তু সন্তান মেয়ে হলে শুধু সর্বোচ্চ তিন ভাগে দুই ভাগ পাবে ছেলের ক্ষেত্রেও তাই সব সম্পদ শুধু সন্তানের জন্য না মা আছে স্ত্রী আছে আরো মানুষ আছে তাদেরও হক আছে আজ যদি সন্তান মেয়ে সন্তান একটা হয় তাহলে অর্ধেক সে পাবে আর বাকি অর্ধেক বাকিরা সবাই মিলে পাবে